রোজই দুপুরে ননিকে লাঞ্চটা দিতে যাই, তো আজকে ভাবলাম ননিকে লাঞ্চ দিয়ে আসাটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। এখন ওই 9:30 মতো বাজে, চালটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। ছোট ছোট করে কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম, বিনস একে একে ঘিয়ে ভেজে নিচ্ছি। রোজই সকালে বেরোনোর আগে ননি বলে দিয়ে যায় কি আজকে দুপুরে খাবে, তো সেই মতোই আজকের দুপুরের মেনুও সেট করে দিয়ে গেছে। তো সেই মতো আমিও রান্নাটা করে ফেলছি। ফ্রায়েড রাইস প্রায় হয়েই গেছে, এবার পনিরটা করে ফেলবো। আগের দিন একটা পনির কিনে আনা হয়েছে, 500 গ্রামের একটা প্যাকেজিং পনির। এখানে ওরকম লুজ পাওয়া যায় না, আমরা তো জেনারেলি মিষ্টির দোকান থেকেই পনির কিনি। তো এই যা পনির আছে আমাদের 3-4 দিন ভালোভাবে হয়ে যাবে। খানিকটা কেটে নিয়েছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। বাজারে পনিরটা কিনতে গেছিলাম যখন, তখন আর এক ধরনেরও পনির দেখেছিলাম, সেগুলো আবার অলরেডি পিস পিস করা। ওটাও ভাবছি একদিন কিনে আনবো, দুটো টেস্টের ডিফারেন্সটা বোঝা যাবে। এই এবার আমার ফ্রাইড রাইস, চিলি পনির দুটোই হয়ে গেছে। টিফিন বক্সে প্যাক করে নিয়ে আমি এবার বেরিয়ে পড়বো। মার্কেটে যখন পনিরটা কিনতে গেছিলাম তখন ক্যাপসিকাম, সস সবটাই কিনলাম, কিন্তু ওই কর্নফ্লাওয়ারটা কেনার কথা ভুলে গেছিলাম। তো যাই হোক, ওই জন্য এই পনিরটা একটু ড্রাই হয়ে গেছে। এই এবার আমি সব গুছিয়ে টুছিয়ে লিফটে উঠে পড়েছি। আর এই হচ্ছে ননির সেই লাঞ্চ ব্যাগ। এটা এনইউএস থেকেই পাওয়া ননির একটা ব্যাগ, আমি বেশ ভালোই কাজে লাগিয়েছি। ও খুব একটা এটা ব্যবহার করে না, ও পিট ব্যাগই ব্যবহার করে, তা আমার বেশ ভালোই কাজে লেগেছে খাবার দিয়ে আসা আর নিয়ে আসার জন্য। প্রচণ্ড রোদ, যে টাইমটায় বেরোই আমি ভীষণ রোদ থাকে, মানে ছাতা ছাড়া বেরোনোই যায় না। আমি আবার ছাতাটা ঠিক ইউজ করতে পারি না, মানে এক হাতে ছাতা, এক সাইডে ব্যাগ, সব কিছু নিয়ে বেশ জবরজাম হয়ে যায়। ওর জন্য ছাতাটা ব্যবহার না করার জন্য বেশ সমস্যাই হয় আমার। এটা 166 নম্বর বাস, তো আমাকে উঠতে হবে 96 নম্বর বাসে। এই হচ্ছে কার্ড, এই কার্ডটা দিয়ে বাস বা মেট্রোতে তুমি যেতে পারো। তো এ দেখো, বাসে সবাই উঠছে, বাসে ঢোকার মুখেই ওরকম কার্ডটাকে ঠেকিয়ে উঠতে হবে, আবার যে স্টপে নামবে সেখানে আবার কার্ডটা ঠেকিয়ে তোমাকে নামতে হবে। তো সিঙ্গাপুরে আসলে এটা একটা মাস্ট করার দরকার। ননি আগে থেকে আমার জন্য একটা কার্ড বানিয়েই রেখেছিল। তো যাদের কাছে কার্ড থাকে না, মানে ধরো কেউ ঘুরতে এসছে, তো তারা টাকাও পেমেন্ট করতে পারে। বাসে প্রত্যেকটা সিটের কাছে এরকম একটা বেল টাইপের করা আছে, তুমি যে স্টপে নামবে তার আগে তোমাকে বেল প্রেস করতে হবে। বেল প্রেস করে আমি নেমে গেছি বাস স্ট্যান্ডে। এই বাস স্টপের নাম অপোজিট ইউসুফ ইশক হাউস। বেল প্রেস না করলে বাস থামবে না, তো এরকম অনেক সময় হয় যে যে স্টপে তুমি নামবে সেই স্টপে অন্য কেউ নামবে, অন্য কেউ বেল প্রেস করেছে। এইভাবে যদি বেল প্রেস না করো যে হ্যাঁ বাস তো থামবেই, তাহলে কিন্তু হবে না, তোমাকে বেল প্রেস করতে হবে। আবার যখন নামবে তখন তোমাকে কার্ড ঠেকিয়ে তোমাকে নামতে হবে। তো এইভাবেই কার্ড থেকে ভাড়াটা কেটে নেয়। আমাদের ওখানে যেমন বাস স্ট্যান্ড ছাড়াও যদি কেউ হাত দেখায় বাস দাঁড়িয়ে যায়, এখানে সেই রকম হয় না, এখানে বাস স্ট্যান্ড থেকেই বাসে উঠতে হবে। এই আমি এনইউএস ক্যাম্পাসের মধ্যে রয়েছি, এবার লোয়ার কেন্ট রিজ ধরে আমি সোজা এগোতে থাকবো। এই এবারে আমি এক পা করে হাঁটতে হাঁটতে হেলথ সেন্টার ক্রস করে আরও এগিয়ে চলেছি। এখানটায় ছাতার প্রয়োজন খুব একটা হয় না, এত গাছ ছায়া ছায়া দিয়ে চলে যাওয়া যায়, রোদ আর মাথায় লাগে না। এই হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড, এটা আপাতত এখন পরিষ্কার করছে একটা লোক, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, জল দিয়ে দিয়ে কিভাবে একটা পরিষ্কার করছে। এখানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা এটা খুব একটা বড় প্রমাণ যে এরা মেনটেন করে, তাই এত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানের গাছগুলো দেখতে বেশ ভালো লাগে, এক একটা গাছ এক এক রকম। এই গাছটাই যেমন দেখো, গাছের গুড়িটা বেশ শুকনো শুকনো কিন্তু সবুজ, একটা অন্য গাছ, কি সুন্দর যেন গাছটাকে সবুজ করে তুলেছে। এই এবার আমি ইউনিভার্সিটি হলের পাশ দিয়ে সোজা যাব, এখনও আমাকে অনেকটা হাঁটতে হবে। এই এতক্ষণ সোজা পথে সোজাভাবে হেঁটে এসে আমাকে এবার রাইট টার্ন নিতে হবে। বাসে 10 মিনিট মতো লাগে, আর বাস থেকে নেমে ননির ক্যান্টিন পর্যন্ত যেতে প্রায় 15 মিনিট মতো লাগে।
এই হচ্ছে ক্যান্টিন। তো ক্যান্টিনের পাশ দিয়ে দিয়ে বেশ গাছগুলো ঝুলছে, ভালো লাগছে। আমি এই এসে বসে পড়েছি, ননি গেছে অরেঞ্জ জুস আনতে। তো চলো তোমাদেরকেও অরেঞ্জ জুসের জায়গাটা গিয়ে দেখাই। এখানে তোমাকে টাকা দিতে হবে, আর নিজে থেকেই এরকম পরপর চারটে লেবু একটা একটা করে পড়বে, আর নিজে থেকেই বেরিয়ে চলে আসবে, আর স্ট্র সাইডে রাখা থাকে, তোমাকে নিয়ে নিতে হবে। সিঙ্গাপুরের রাস্তায় যেতে যেতেও আমি এরকম আই জুস দেখেছি, মানে অনেক জায়গাতেই এরকম রাখা, যে কোনো টাইমে যে কেউ রাস্তায় যেতে আসতেও কিনে খেতে পারে। এইখান থেকে স্ট্রটা নিতে হবে। এই যে 99% হয়ে গেছে, 100% হয়ে গেলে তোমাকে জুসটা কালেক্ট করে নিতে হবে। এই এবার জুস কালেক্ট করে নাও, আর তুমি তোমার জুস এনজয় করো। ননির এটা খুব প্রিয় একটা জুস, ও মাঝে মাঝে এটা খায়, আজকেও কিনেছে। ওরটা ও খেয়ে নিয়েছে, এবারও লাঞ্চ করবে, আর আমি আমার জুসটা নিয়ে বসবো। আমি একটু গরম করেই খাই, খুব ঠান্ডা থাকে জুসটা। এই যে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি পনির, ওর খুব পছন্দ হয়েছে। আর একটু তার সাথে স্যালাডও নিয়ে গেছিলাম, শসা গাজর বিট, একটু লেবু ধনে পাতা আর নুন দিয়ে দিয়েছিলাম। এই আবার আমরা বেরিয়ে পড়েছি, ওর লাঞ্চ করা হয়ে গেছে, আমি টিফিন বক্স ডি সব কালেক্ট করে নিয়ে আবার বাড়ি চলে যাই। এখানে একটা জল পড়ছে একটা জায়গা থেকে, কি সুন্দর, কি ভালো লাগছে। আমি আবার গিয়ে একটু জলটাকে ধরেছি, যদিও ধরা যাচ্ছে না। দেওয়ালের মধ্যে কি সুন্দর গাছগুলো রয়েছে না, চারিদিকে গাছ ফুল গাছ, সব কিছুর জন্য জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা। এই ফুলগুলো আমার খুব ভালো লেগেছে, লাল লাল, বেশ মোরগের ঝুঁটির মতো। তো এবার আমি আস্তে আস্তে বেরিয়ে পড়েছি, ননিও চলে গেছে ওর কাজের জায়গায়, আর আমি একা একা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো আমার সঙ্গে ইনিও চলেছেন, ইনি আমার আগে আগে ছুটছেন। তো ও এখন রাস্তা পার হবে। তো রাস্তায়, সিঙ্গাপুরের রাস্তায় চলতে চলতে এরকম মুরগি বা মোরগ, এটাকে কী বলে যাই হোক, এরকম আমি অনেকবারই দেখেছি ঘুরে বেড়াতে। এই এবার আমি আস্তে আস্তে হেঁটে চলেছি। এই ফুলগুলো বেশ ভালো, আমাদের ওখানেও এগুলো দেখা যায়, এগুলোকে বোধহয় হাঁসমোহানা টাইপস কিছু বলে। এখানে খুব হাঁটতে হয়, আমাদের ওখানে বেশ টোটো পাওয়া যায়, যখন তখন টোটো ধরে উঠে চলে যাওয়া যায়। এখানে টোটো তো পাওয়া যায় না, শুধু হাঁটো, বাস মেট্রো অথবা হাঁটো, আর নইলে ট্যাক্সি করতে হয়। এই এবার আমি আবার বাসে উঠে পড়েছি। ইউনিভার্সিটি, কালচারাল সেন্টার, মিউজিয়াম, এইসব দেখতে দেখতেই আমি আস্তে আস্তে বাড়ির দিকে যেতে লাগলাম। এই আবার আমি বেল প্রেস করে দিয়েছি 410-এ নামবো বলে। এবার ওই একইভাবে আবার নামার সময় কাঠ ঠিকিয়ে নামতে হবে। তো এবার আমি বাড়ি চলে এসেছি, এবার এসেই ওর সাথে একটু খেলা করে নিয়ে চান করে আমার খাবারটা নিয়েও আমি বসে পড়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।